Hi guys, welcome back to my YouTube channel. যেটার নাম হচ্ছে দি শপিং সাগা। এই যে ঘুম থেকে উঠলাম আর ভাবলাম যে না আজকে এই ভিডিওটা ফিল্ম করে দিই। আজকে দা পশ প্যালেটে কোনো ভিডিও যাবে না, দাঁতের ব্যথাটা একটু বেশি ছিল তো কালকে ব্লগ করিনি। এনিওয়েজ ওই সব কথা ছেড়ে এই চ্যানেলের ব্যাপারে কথা বলি। এটা হচ্ছে আমার থার্ড চ্যানেল যেটার নাম দ্য শপিং সাগা। খুব মন দিয়ে খুব আশা নিয়ে আমি এই চ্যানেলটাকে খুলেছিলাম। খোলার সাথে সাথে খুব ভালোবাসাও পেয়েছি, এত সাবস্ক্রাইবার পেয়েছি, অলমোস্ট 25K সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো থ্যাংক ইউ ফর দ্যাট। এত ভালো ভিউজ পাই আমি এই চ্যানেলটাতে, তোমরা সবাই খুব সাপোর্ট করেছো, তো আমি বারবার থ্যাংক ইউ বলে তোমাদেরকে ছোট করব না। এবার ব্যাপার হচ্ছে যে এই চ্যানেলটাকে নিয়ে এখন আমি কি করবো, এদিন আমার ফিউচার প্ল্যানস কি, কারণ দু সপ্তাহ ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না, দিতে পারছি না। তো আই থিঙ্ক মানে আই ও ইউ গাইজ অ্যান এক্সপ্লেনেশন কি এখন এই চ্যানেলটায় কি হবে, কারণ যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা তো অবভিয়াসলি আশায় আছে যে ভিডিও যাবে। বাট এই মোমেন্টে আমি কোনো ভিডিও দিতে চাই না, কারণ আমি কাউকে এখন এনকারেজ করতে চাই না শপিং করতে যেতে। কিছু প্রি শট ভিডিও আমার কাছে আছে, বাট আমি সেটা পোস্ট করবো কি করবো না সেটা নিয়েও আমি খুব কনফিউজ। অলসো আমার এই চ্যানেলটাকে নিয়ে অনেক প্ল্যান আছে, যেমন কি পুনের কিছু মার্কেট এক্সপ্লোর করার প্ল্যান ছিল, কলকাতা তো অবভিয়াসলি কিছু মার্কেট এক্সপ্লোর করার প্ল্যান ছিল, বর্ধমান মার্কেটে যাওয়ার কথা ছিল, অনেক অনেক প্ল্যান করে রেখেছিলাম, শান্তিনিকেতনে যাওয়ার কথা ছিল, অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট সেইগুলো অ্যাকচুয়ালি এখন হচ্ছে না কারণ এই সিচুয়েশনের জন্য। তো এই চ্যানেলে আমি এখন আপাতত কিছু ভিডিও পোস্ট করতে পারবো না, বাট চ্যানেলে আমি যারা সাবস্ক্রাইব করে গেছে তাদেরকে আমি ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। তো কিছু ভিডিও আমি পোস্ট করবো, পার উইক একটা করে ভিডিও আমি পোস্ট করছি যতদিন না সিচুয়েশনটা ঠিক হচ্ছে। সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে আবার উইকলি দুটো ভিডিও পোস্ট করা আমি স্টার্ট করবো, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন তোমাদেরকে দেখাবো। তোমরা সবসময় বলো যে আমি যে কালেকশনগুলো দেখাই সেগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল, অনেক কিছু জানতে পারো, অনেক সময় সেখানে গিয়ে কিনতে পারো, দশটা দোকানে ঘুরতে হয় না, যে দোকানটা পছন্দ হয়ে যায় সেই দোকানে ডাইরেক্টলি চলে যাওয়া, সেই দোকান থেকে কিনে নাও, যেটা জেনে আমার পার্সোনালি খুব ভালো লাগে যে আমার ভিডিও থেকে এত লোক হেল্প পাচ্ছে। যখন আমি আমার বিয়ে রিলেটেড শপিং করতাম তো অনেক সাবস্ক্রাইবারদের সাথে দেখা হতো, তারা এসে বলতো যে তোমারটা দেখে এখানে এসেছি, তোমার সাথে দেখা হলো, তোমারটা দেখে এখানে গেছি, অনেক অনেক আমি এরকম সাবস্ক্রাইবারদের সাথে দেখা করেছি। অ্যান্ড দেন অনলি আমি ডিসাইড করেছিলাম যে না আমি একটা চ্যানেল খুলবো, কারণ দেখো বিয়ের পরে আমার শপিংয়ে যাওয়ার সেরকম একটা কোনো কারণ থাকতো না, কোনো সময় কারো বিয়ে হলো বা আমার কোনো পার্সোনাল রিজনে গেলাম সেটা মাসে এক দুবার ম্যাক্সিমাম, তো ভিডিও ওরমভাবে বানানো হবে না আমি ওটা বুঝে গেছিলাম, তাই জন্য আমি এই চ্যানেলটাকে খুলেছিলাম। আর তোমরা অনেক সাপোর্টও করেছো, আর অনেকে এটাও বলেছো যে এই চ্যানেলটাতে তোমাদের খুব হেল্প হচ্ছে। সো আগেন আই এম ভেরি থ্যাঙ্কফুল কে আমি তোমাদের জন্য কিছু একটা ভালো করতে পারছি, ছোট্ট অন আ স্মল স্কেল তোমাদেরকে একটুভাবে একটা হেল্প করতে পারছি। এনিওয়েজ তো যেটা বলার ছিল, এই চ্যানেলে এখন থেকে আবার ভিডিও যাবে, প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও যাবে, কী ভিডিও যাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমি ঠিক করেছি যে বিয়ের যে কালেকশানগুলো, যেমন কি মার বিয়ের শাড়ি বা আউটফিটের যে কালেকশান সেটার একটা ভিডিও বানিয়ে দেবো, আমার বিয়ের আউটফিটের কালেকশান একটা ভিডিও বানিয়ে দেবো, আমার শাশুড়ি মানে হচ্ছে অমিতের মা ওনার একটা কালেকশান বানানোর চেষ্টা করবো, যদি কাকিমা কমফোর্টেবল থাকে ক্যামেরার সামনে এসে কথা বলার জন্য। তো এইরকম বিয়ের রিলেটেড কালেকশানের কয়েকটা ভিডিও আমি বানিয়ে দেবো। অলসো আমি না কয়েকটা কুর্তি কিনেছিলাম মিশো থেকে, তো তোমরা যদি সেগুলো দেখতে চাও, কয়েকটা কুর্তি কিনেছি আমি মিশো থেকে, কারণ তোমার সবসময় আমাকে জিজ্ঞেস করে যে অ্যাফোর্ডেবল কুর্তি কোথায় পাওয়া যায়। একটা দোকান আমি সিলেক্ট করে রেখেছিলাম যেখানে আমার যাওয়ার কথা ছিল শ্যুট করার জন্য, বা সেটা তো এখন হচ্ছে না, বাট মিশোতেও খুব ভালো ভালো কুর্তি পাওয়া যায়। তো মানে উইদিন 500 তুমি ভালো কুর্তি পেয়ে যাবে, উইদিন 700 তো আরও ভালো কুর্তি পেয়ে যাবে। তো তোমরা যদি একটা মিশো কুর্তি হল দেখতে চাও, কারণ অনেকে কুর্তি দেখতে ইন্টারেস্টেড, তো আমাকে জানিও, আমি সেটার উপরেও ভিডিও বানিয়ে দেবো। আর প্রত্যেক সপ্তাহে এখন থেকে একটা করে ভিডিও যাবে। প্লিজ এই চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই সিচুয়েশনটা একটু ইম্প্রুভ করে যাবে খুব ভালো ভালো কন্টেন্ট কিন্তু আমি এই চ্যানেলটার জন্য প্ল্যান করে রেখেছি। আই এম শিওর তোমাদের দেখতে ভালো লাগবে। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে গোল্ডের ব্যাপারে, মানে গোল্ড শপ দেখাতে, তো আমি একটা দুটো গোল্ড শপের সাথেও কথা বলে রেখেছি, তো প্রচুর কালেকশন দেখতে পাবে, শাড়ি বলো, লেহেঙ্গা বলো, গোল্ড জুয়েলারি বলো, কুর্তি বলো, সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখন সোনু খেলছে বাবিকে নিয়ে, তাই জন্য এই আওয়াজটা শুনতে পাচ্ছ। এনিওয়েজ দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও। প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, স্টিক টু দিস চ্যানেল। আমি জানি এখন কন্টেন্টটা একটু ডিফারেন্ট যাবে, বাট আই এম শিওর তোমাদের এই কালেকশনগুলো দেখতে খুব ভালো লাগবে, কারণ এইগুলো কিন্তু শপিং রিলেটেড। তো দ্যাট ইজ ইট অ্যান্ড বাই, নেক্সট উইক থেকে নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পাবে। বাই বাই।